আসসালামু আলাইকুম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনার জন্য মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে খালি পদের সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটি বিজ্ঞপ্তিটি জুম করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খালি পদ সংখ্যা চারশোটি অর্থাৎ এখানে কিন্তু আপনার চারশো জন লোক নিয়োগ করা হবে তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো আলোচনা করার পূর্বে কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটনটি বাজিয়ে রাখবেন তো মূল কথা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন পদের যে নামটা হবে সেটা হচ্ছে দেখেন ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম এরপর দেখতে পাচ্ছেন খালি পদের সংখ্যা দেখেন চারশোটি জব কনটেক্সট তো জব কন্টেক্সট এখানে কিন্তু আপনার এনজিও সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তবে আমি মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন চাকরির দায়িত্ব সমীহ অর্থাৎ চাকরিটি হলে আপনি কি কি দায়িত্ব পালন করবে সেই বিষয়টা কিন্তু জানা খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা দ্বিতীয় কাজটি হচ্ছে বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নে কাজ করা তৃতীয় দেখতে পাচ্ছেন সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা চতুর্থ হচ্ছে দেখেন কম্পিউটার পরিচালনায় কম্পিউটার পরিচালনা করতে পারা ষষ্ঠ দেখতে পাচ্ছেন যে সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে এবং তারপরটা দেখতে পাচ্ছেন যে সভা সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ যে দায়িত্বটা আছে সেটা হচ্ছে দেখেন শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী অনুযায়ী কাজ করতে হবে তো যদি আপনার চাকরিটি হয় আপনি যদি চাকরিটি পান তাহলে কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে হবে দেখতে পাচ্ছেন চাকরির ধরন ফুল ফুল টাইম টাইম আপনাকে কিন্তু চাকরিটি করতে হবে এবং তারপর দেখেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখেন কোন যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ আপনি যে কোনো বিষয় থেকে যদি অনার্স বা স্নাতক পাস করে থাকেন বা মাস্টার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন চাকরির বয়স দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স সর্ব পঁয়ত্রিশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর একদিন বেশি হলেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না কর্মস্থল দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কাজ হতে পারে আপনি সেখানে আপনাকে যেতে হবে বেতন ও ভাতা তো দেখতে পাচ্ছেন শিক্ষানবিষ্কালে অর্থাৎ আপনি যখন ট্রেনিং এ থাকবেন তখন আপনার বেতন কত হবে দেখতে পাচ্ছেন শিক্ষানবিষ্কার কালে বেতন সাতাশ সাত হা তিনশো টাকা স্থায়ীকরণের পর বেতন উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা কিন্তু আপনি বেতন পাবেন তো এরপরে কর্তৃপক্ষের কিছু কথা বলে দিয়েছেন দেখতে পাচ্ছেন উল্লেখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যাকাউন্টস ইনফেন্টিভ সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে এছাড়াও কিন্তু আপনাকে এই কয়েকটি ভাতা প্রদান করা হবে সুযোগ সুবিধা আপনি চাকরিটি পেলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি একটু জুম করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো আপনার একটু স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আপনাদের মতো পড়ে নিবে তো তারপর দেখতে পাচ্ছেন চাকরি আরো প্রয়োজনীয় বিষয় সময় কী কী বিষয় আপনার প্রয়োজন পড়বে এখানে চাকরি নিতে হলে তো দেখেন ছয় মাস শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করতে হবে রেজিস্ট্রেশন ফি ২৫০ পঞ্চাশ টাকা অফের যোগ্য নগদ প্রদান করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যদি এই চাকরি পেতে চান বা পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু আপনাকে ২৫০ পঞ্চাশ টাকা কিন্তু অফের যোগ্য নগদে প্রদান করতে হবে তারপরে কিন্তু আপনি পরীক্ষাটি দিতে পারবেন এক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে যাতায়াতের ভাড়াটা কিন্তু প্রদান করবে না এটা নিজেই কিন্তু বহন করতে হবে চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরত যোগ্য জামানত জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে অর্থাৎ জামানত হিসেবে কিছু কিন্তু আপনাকে অর্থ প্রদান করতে হবে অর্থাৎ সংস্থাকে পরবর্তীতে আপনাকে এই অর্থটা ফেরত দিয়ে দিবেন এবং আপনার একজন জামিনদারের প্রয়োজন পড়বে এরপর দেখতে পাচ্ছেন ঘরে প্রার্থীকে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে মোটর সাইকেলের ক্ষেত্রে গাড়ির অব গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং একটা মোটর সাইকেল থাকতে হবে সেই সাথে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো অনেকে আছেন যে ভাই আমার তো মোটর সাইকেল আমি কিভাবে এখানে আবেদন করতে পারবো না পরীক্ষা দিতে পারবো না আপনারা পরীক্ষা দিবেন যদি চাকরিটি হয়ে যায় তখন একটা মোটর সাইকেল কিনে নেবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য এটি কিন্তু খুবই আহ সুবিধাদায়ক একটি ব্যাপার এরপর হতে দেখেন ও মো নম্বরে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে আপনারা আশা করছি বিষয়টি বুঝতে পারছেন প্রার্থীদের বাংলাদেশে যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এরপর অধ্যয়ন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে পৌঁছে যেহেতু ফুল টাইম জব এখানে কিন্তু আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অনার্স পড়ছেন অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টারসে পড়ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা পড়াশোনা একদম ছেড়ে দিয়েছেন পাশ করে বেরিয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করবেন এরপরের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী কিভাবে আপনি আবেদন করবেন সেটাই কিন্তু কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন আগ্রহী আগ্রহী প্রার্থীগণ আগামী উনত্রিশ উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জবস ডট কম সাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন যে সাইড লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু বিটি জবস ডট কম সাইটের কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনি চাইলে ওখান থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই ছিল মূল কথা এরপরে কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আবেদনটি কিন্তু এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসে কিন্তু অক্টোবর পর্যন্ত চলমান থাকবে এই সময় ভিতরে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন তো এই ছিল আর আর এফ নতুন বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে বা সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর ভিডিওটি সত্যিকার অর্থে যদি উপকার আসে তাহলে ভিডিওটি শেয়ার দেখতে লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম